हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आपनादेर माझे दाँतेर जत्ने 100% कार्यकरी एकटि रेमेडी निये। दाँतेर विभिन्न समस्या आमरा भुगी थाकि, दाँतेर मध्ये हलदेटे दाग हवा एबं दाँतेर मध्ये पाथर जमे जावा। अनेकेर आछे दीर्घदिन पाथर जमे गिएछे, एई पाथरगुलो एकदम शक्त हुए दाँतेर साथे लेगे थाके। दाँतेर विभिन्न समस्यार कारणे मुख थेकेओ दुर्गन्धेर सृष्टि हय। तो आजके आमी आपनादेरके जेई रेमेडिटी तैरि करे देखाबो, एटी 100% एटी कार्यकरी रेमेडि। एई रेमेडिटी व्यवहार करार फले आपनादेर दाँतेर जे हलदेटे दाग एबं कठिनतम पाथर আছে সেগুলো খুব সহজেই গলে যাবে এবং হলদেটে দাগ উঠে যাবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন টিপস ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। দাঁতের হলদেটে দাগ এবং পাথর দূর করার জন্য যে রেমেডিটি আমি তৈরি করব, এর জন্য আমাদের প্রয়োজন হবে টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। তো একটা সম্পূর্ণ টমেটো আমাদের প্রয়োজন নেই, এখান থেকে আমি অর্ধেকটা টমেটো কেটে নিব। তো এই যে টমেটোটাকে আমি কেটে নিয়েছি, আর এই অর্ধেকটা টমেটো দিয়েই কিন্তু আমি রেমেডিটি তৈরি করব। তো প্রথমে এই টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। এই পর্যায়ে একটি ব্লেন্ডারের জারের মধ্যে টমেটোগুলোকে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো এই যে আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন অথবা পাটাপোতা দিয়েও পিষে নিতে পারেন। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে ছেঁকে এর থেকে রস বের করে নিচ্ছি। তো টমেটোগুলোকে ছেঁকে ভালোভাবে রস বের করে নিয়েছি। রেমেডিটি তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব 2 চামচ পরিমাণ টমেটোর রস। টমেটোর রস আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। টমেটোকে ন্যাচারাল ব্লিচ বলা হয়। এই ব্লিচ ব্যবহার করার ফলে আমাদের দাঁতের যে হলদেটে পাথর আছে সেগুলো গলতে খুব সাহায্য করবে এই টমেটো। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাও কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। আমাদের দাঁতকে সাদা এবং মজবুত করতে সাহায্য করে এই বেকিং সোডা। খুব ভালোভাবে আমি বেকিং সোডা টমেটোর রসের সাথে মিক্সড করে নিব। লবণ আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী। লবণ ব্যবহার করার ফলে আমাদের দাঁত গোড়া থেকে হয় মজবুত এবং সাদা, এবং দাঁতের গোড়ায় যে রক্ত ঝরে সেই রক্ত ঝরাও কিন্তু লবণ ব্যবহার করলে বন্ধ হয়ে যায়। তো এখানে আমি লবণ দিয়েছি। এখন আমি এখানে আরেকটি উপাদান দিয়ে দিব, আর এই উপাদানটি হচ্ছে কোলগেট পেস্ট। আমি এখানে কোলগেট পেস্ট ব্যবহার করছি। আপনারা আপনাদের বাসায় যে পেস্টটি ব্যবহার করেন সেই পেস্টটিও দিতে পারেন, কিন্তু আমি বলবো কোলগেট পেস্টটি কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। তো এখানে আমি পেস্ট দিয়েছি। এখন পেস্ট, লবণ, বেকিং সোডা এবং টমেটোর রস খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পেস্ট কিন্তু খুব সহজেই উপাদানগুলোর সাথে মিক্সড হতে চাইবে না, তাই খুব ধৈর্য সহকারে পেস্টটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে উপাদানগুলোর সাথে। এই উপাদানগুলো যত ভালোভাবে মেল্ট হবে এই রেমেডিটি কিন্তু ততটাই কার্যকরী হবে। তো খুব ভালোভাবে আমি উপাদানগুলো মিক্সড করে নিয়েছি। তৈরি হয়ে গেল দাঁতের যত্নে 100% কার্যকরী রেমেডি। এই রেমেডিটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দাঁত আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কথায় আছে হাসলে মুক্ত ঝরে। আমরা যখন প্রাণ খুলে হাসি তখন আমাদের এই সুন্দর দাঁতগুলো দেখা যায়। দাঁতগুলো যদি সুন্দর থাকে তখন আমাদের হাসিটাও সুন্দর লাগে, আর দাঁতগুলো যদি হলদেটে এবং পাথর দিয়ে ঢাকা থাকে তখন কিন্তু আমাদের হাসিটা আর সুন্দর থাকে না। তো এই রেমেডিটি ব্যবহার করার জন্য আপনাদের লাগবে, আপনারা যে ব্রাশটি ব্যবহার করে থাকেন সেই ব্রাশটি। সেই ব্রাশের মধ্যে নিয়ে রেমেডিটি, এরপর আপনারা যেভাবে দাঁত ব্রাশ করেন ঠিক সেই নিয়মে দাঁত ব্রাশ করবেন, এবং দাঁতের যে ভিতরের অংশটা আছে সেই অংশটা খুব ভালোভাবে ব্রাশ করবেন, কারণ দাঁতের ভেতরের অংশেই কিন্তু পাথরগুলো বেশি থাকে। তো যে যে অংশ পাথর থাকবে সেগুলো খুব ভালোভাবে মেজে নেবেন। তো মেজে নেওয়ার পর ভালোভাবে নর্মাল পানি দিয়ে কুলকুচি করে নেবেন, মুখটাকে খুব পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। এভাবে প্রতিদিন 2 বার এই রেমেডিটি ব্যবহার করবেন।
প্রতিদিন যদি আপনারা এই রেমেডিটি দুইবার ব্যবহার করেন এবং সাত দিন টানা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর আমি বলবো এই রেমেডিটি দিয়ে আপনারা কিন্তু সবসময় দাঁত ব্রাশ করতে পারেন, কারণ এটা খুবই উপকারী আপনাদের দাঁতের জন্য। এই রেমেডিটি ব্যবহারের ফলে আপনাদের দাঁতের হলদেটে দাগ, পাথর এবং দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরা, শিরশিরে ভাব সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে। তো সবসময় কিন্তু আপনারা এই রেমেডিটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না আপনাদের দাঁতের জন্য। আশা করি আমার আজকের এই রেমেডিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। দাঁত, ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের টিপস ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলে নিত্য নতুন টিপস ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।